দশম খোদার এটার কোনো দাম নাই, এই জন্য দিতেছেন। আল্লাহ জানে এটা দামহীন, এই জন্য পানি দেওয়া যাইতেছে, এই জন্য অক্সিজেন দেওয়া যাইতেছে। আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য খুশি হওয়ার পরে, প্রশংসা এক গাদা করার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন খুশি হয়ে গেছেন, তখন বলছে চা কি চাবি, তখন নিজেই ভাবছেন এ তো ওইটাই চাবে যেটা চোখে দেখে, এ তো ওইটাই চাবে যেটা কানে শোনে, এ তো ওইটাই চাবে যেটা সারাদিন ভাবে। কি সারাদিন কি ভাবি, বোঝেন আমার কথা? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আরেকটা বলবো, সারাদিন তো এই ছোট জীবনটা নিয়েই ভাবি, সারাদিন তো দেহটা নিয়েই ভাবি। আল্লাহ বলে ও তো এটাই চাবে, আর কি চাবে? বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না, চকলেট ছাড়া কিছু চায় না, ও তো এটাই চাবে। তা আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই, ও তো এটাই চাবে। তা আল্লাহ নির্ধারণ করে দিছে কি চাবি, যেটা চাইলে তো, যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে, ঠিকানা জান্নাত হবে, কবরও জান্নাতের বাগান হবে, কিয়ামতের দিন উঠবে তো আরশের নিচে ছায়া মিলবে। যেটা মিললে পুলসেরাত তোমার কাছে মাপ চাবে, যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে। তো আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ সিরাতে মুস্তাকিম চিনবো কি কইরা, যে আমি যে পাইলাম চিনবো কি কইরা? তো আল্লাহ মডেল দিয়া দিতেছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এরা হলো মডেল, এদের দিকে তাকাও। কারা মডেল? কুরআন আবার বলে দিছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ মডেল দাঁড় করায় দিছেন। এক তো শুধু বলছেন হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু হেদায়েত পাবো কোথায়? তো বলছে আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এটা বইলা দিছেন। বলছে আল্লাহ বুঝে তো আসলো না, তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করায় দিছেন, এরা হলো হেদায়েত পানেওয়ালা মডেল, এদের পিছনে চলো, এদের অনুকরণ করো, এদের অনুসরণ করো, এদের মতো নিজেকে বানাও, এদের মতো যদি বানাইতে পারো, এদের মতো যদি তৈরি করতে পারো, হায় কসম খোদা এটাই সত্য, আমাদের মামুনরা যদি রাবেয়া বস্রির মতো হইল, হায় এই জামানায় রাবেয়া বস্রির মতো লাগবে না। হাদিস শর্ট করে দিছে, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ইমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইছেন আল্লাহ, ইমান তো মাতৃকুলেই পাওয়া গেছেন। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল, রমজানের রোজা রাখল, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মোতাবেক পর্দা করল। হায় আল্লাহর রসুল বলেন জান্নাতের আট দরজা হইতে যেটা দিয়া মনে চায় ঢুকো। সহজ করে দিছেন যুবক, তোমার জন্য সহজ, নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, সবার জন্য সহজ। প্রস্তুতি নিয়ে যেতে হবে। কিভাবে প্রস্তুতি নিবে? এক জিনিসে প্রস্তুতি কি করে হয় তা এক শব্দে বুঝিয়ে দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারাদিন চাও, রাগ হয়ে যাবেন? বলবো বলবো? নামাজে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, এইখানে পীরের মুরিদও আছে, আমি চেহারা দেখতেছি, একজনও নাই যে নামাজের বাহিরে তসবিনিয়া ডেলি 100 বার পড়ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি লা ইলাহা জিকির করেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাওয়া যায় না? না যায় না। নামাজের বাইরে কয়জন আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দে, আল্লাহ সিরাতে মুস্তাকিম দে,
আপনি ভাবছেন এটা নামাজের ভিতরের চাওয়া? নামাজের ভিতরে যদি চাওয়া বাধ্যতামূলক হয় তো নামাজের বাহিরে চাওয়া আরো উত্তম, আরো প্রয়োজন। কজন চায় বলেন? রাগ হয়ে গেলেন? উচিত ছিল, হেদায়েত পাইলি পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। শুধু আখেরাতের প্রস্তুতি হবে না, দুনিয়ার প্রস্তুতি হবে। দুনিয়ার বিশ্বাস হয় না? আজকে সন্তান হেদায়েত পায় না, বিদায় মা বাবা চিনে না। মা বাবা হেদায়েত পায় না, বিদায় সন্তান চিনে না। যদি চিনত সন্তান, যে সন্তান কি জিনিস আমার, যদি চিনত, তাইলে কোনো সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় একটা সেকেন্ড ব্যয় করতে দিত না, যেই জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই। তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতো, তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেথায় খুশি তেথায় চলে যা, আমার কোনো আপত্তি নাই। কি পড়বি আমার আপত্তি নাই, কি করবি আমার আপত্তি নাই, কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস অতদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো, তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো, কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমল নামায় আসতে থাকবে। জিজ্ঞাস করেন এই ছোট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে, এদের কোনো আমল নামা নাই, বলো খুজুর যে এদের সোয়াব লেখা হয়? কি লেখা হয়? রুফিয়াল কলম, কলম উঠানো। এদের সোয়াব যায় কোথায়? মা বাবার আমল নামায় যায়, মা বাবার আমল নামায়। প্রাপ্ত বয়সকে যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায়, মা বাবার আমল নামা হেফজে কোরআনের সোয়াব লেখা হয়। শুধু শুধু তো কেয়ামতের দিন তাজ পড়াবে না। তাহলে কোনো মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাইত না, যেই জায়গায় ব্যয় করানোর দ্বারা সময়টা তার আমল নামায় আসে না। তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় করতেন যদি হেদায়েত পাইত। যদি হেদায়েত পাইতাম, কোনো সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে না। যদি হেদায়েত পাইত, কোনো সন্তান মা বাবার সামনে চোখ বড় করতে পারে না। চোখ বড় করা বোঝেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহর চিৎকার, কোরআনের চিৎকার, মা বাবার সাথে সদয় ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাহলে ও বুঝত যে আমি শুইব, মা বাবা আমার উপর দিয়ে চৈশা যাবে, উফ পর্যন্ত করবে না। চোখ বড়, বাবার কলার ধরবে মোবাইলের জন্য, যা খুশি তা বলে। যুবকরা, মা বাবা মোবাইল দিতে পারে না, অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না, নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে দিতে পারে না, টাকা দেয় নাই, দিতে দেরি করতেছে, যা খুশি তা বলতেছে। এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন, তোমারে পিটায় পয়সা নেওয়া দরকার। কি যুবক, রাগ হয়ে গেলা? বলো না, না বলো না। তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে জানো? হিমালয়ে উঠানো এর চেয়ে সহজ। আল্লাহ হিমালয়ে উঠানোকে সহজ বলেন নাই, কঠিন বলেন নাই। আল্লাহ বলছে ওয়াহনুন আলা ওয়াহনিন। কোরআন হুজুরদেরকে তর্জমা জিজ্ঞাস করো, ওয়াহনুন আলা ওয়াহনিন। তোর মা তোকে পেটে নিয়া কষ্টের স্তূপ জমা দিছে, কষ্ট, কষ্টের পাহাড়ের উপরে পাহাড় রাখছে। বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ইজ্জতকে, আমিত্বকে, নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশাইয়া দিয়া, হায় ঢাকা শহর কেন, এই গ্রামের বাইকালও মাঝে মাঝে থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। গালি তো ডেলি খায়, ঠিক না? না খায় না? কি যুবক, তোমরা গালি দাও না?
সুযোগ পাইলে তো থাপ্পরও বসায় দাও, ঠিক না? না দাও না? হ্যাঁ, ও থাপ্পর কার জন্য খাইছে? ওর জন্য? কার জন্য? বিবি বাল বাচ্চার জন্য। তারপরের দিনও বাইক নিয়ে বেরিয়েছে, অটো নিয়ে বেরিয়েছে। যদি ওরা জিগে, কালকে তো দেখলাম থাপ্পর খাইতে, চোখের পানি ছেড়া দিয়ে বলবে বিবি বাল বাচ্চা আছে। এদের দিকে তাকায় বাহির হয়েছে। তুমি জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে, বড় করছে। আজকে বাপের সামনে চোখ বড়, হায় হায়। আমার সমাজকে যে কেমনে বুঝাইলে বুঝবে আমি জানি না। আমি বাসাও পাই না, ডেলি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কিছু এরকম শিখান, কিছু এরকম দেন যে জাতির বুক ফায়রা ঢুকাইতে পারি, কিছু মানুষ তৈরি হয়, কিছু তোমাকে চিনে, তোমার রসুলকে চিনে, কিছু প্রস্তুতি নিতে পারে। জমিনটা যেরকম বরকতময় আছে এরকম বরকতময় থাকে। তুমি যেরকম আমাদের উপরে খুশি এরকম খুশিই থাকো, নারাজ না হও। কসম খোদার দোয়া করি, চাই আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বেশি আমরা গন্তব্যের প্রস্তুতি হবে হেদায়েত পেলে। হেদায়েত কারা পাইছে? তো আল্লাহ মডেল দাঁড়া করায় দিছেন, মডেল দাঁড় করায় দিছেন। মিনান নবী জিন, নবীরা তো নাই, সিদ্দিকিন, এদেরকে তো চিনি না, সুহাদা, এরা কারা তারাও তো জানি না, কিন্তু এক দল তো আছে এখনো, এক দল এখনো আছে, এক দল এখনো আছে, সলিহীন, এক দল এখনো আছে, হক্কানি আলেম ওলামা, এই জমানার সবচেয়ে বড় সলিহীন হক্কানি আল্লাহওয়ালারা, এই জমানার সবচেয়ে বড় সলিহীন হক্কানি আলেম ওলামাদের চেয়ে এই জমানার সবচেয়ে বড় সলিহীন কেউ নাই, এরাই সলিহীন। হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ ঘোষণা দিতেছেন, ওয়াহওয়া, সুসংবাদ, মালা ওদের জন্য যারা এদের সঙ্গী হবে, এদের সঙ্গী। আসেন, কথা আমার শেষ, আর লম্বা করতে চাইতেছি না। আসেন, হক্কানি আলেমদের পিছনে চলি, এদের পিছনে চলো যুবক, এদের দিন নির্দেশনা মাইনা চলো। এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছে। রাসূলুল্লাহর জিন্দেগি দেখাবে তোমাকে, আর কিচ্ছু দেখাবে না। যদি তা না হইতো, যদি তা না হইতো, আমি তো বলি জানি না কে কিরকম ভাবে কি ব্যাখ্যা করে, আমি তো বলি তাইলে এরা অজয় পাড়া গায় গ্রামে কোনোদিন 5,000-7,000 বেতন নিয়ে পড়ে থাকত। কত বেতন আপনাকে মসজিদের ইমামের? কত বেতন? অটো চালাইলে কয় টাকা কামানো যায়? কেন ওরা অটো চালায় না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়, ঠিক না? কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয়? কিচ্ছু লাগে না, তো কেন চালায় না? কেন গ্রামগঞ্জে পড়া থাকে? কেন মাদ্রাসাগুলায় পড়া থাকে? কেন আপনাদের হাতে পায়ে ধরে, কেন আপনাদের ছেলে পেলেকে হাতে পায়ে ধরে পড়ায়? ওপেন দুনিয়া এখন, যা খুশি তা করে পয়সা কামানো যায়, কেন করে না? ওরা সারা রাত্র নামাজ পড়ে নিত, আল্লাহ আল্লাহ করে নিত, দিনের বেলা রুজি কামাইতো, কেন করে না? ওরা জানে এখানে দায়িত্ব কাদের। করতে পারি কিন্তু কালকে কি মুখ দেখাবো? আল্লাহ তো আমাকে আকাশে নির্বাচিত করছে, আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। শুধু এই দায়িত্ব গ্রহণ করেন নাই, সারা দিন পাঁচক তো পড়ান না। ও জানে আমি চলে যেতে পারি, কিন্তু ডাব্বার কি হবে? আমি তো ইঞ্জিন, গন্তব্যে কিভাবে পৌঁছবে এরা? এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, এই জন্য পুরা থাকে। একজনও তো এখানে নাই, রাগ হয়ে যাবেন বলবো, একজনও তো এখানে হবে কিনা জানি না।
যে আলেম ওলামাদের কাছে যে নিজের সুরায় ফাতেহাটাকে সহি পড়ে না ভুল পড়ে এটা লেখা এনেছে। রাগ হয়েন না, পীরের মুরিদ তো হইছেন, রাগ হয়েন না, চিল্লা তিন চিল্লা তো দিছেন, তাবলিগও করেন, মুরিদও হয়েছেন, টুপিও আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, সুব্বাও আছে, আজ পর্যন্ত কোনো হক্কানি আলেমের কাছে যাইয়া বলি নাই আমার সুরায় ফাতেহাটা শুনেন আর লেখা দেন নিচে যে আমি সহি পড়ছি। আমার সুরায় এখলাসটা শুনেন, অথচ সুরায় এখলাস দিছিল আল্লাহ মোহাব্বত কইরা। হুজুর বলবে আল্লাহর পরিচয়, মানি আমি আল্লাহর পরিচয়, কিন্তু সুরায় এখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত কইরা। মোহাব্বত বুঝেন, যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সোয়াব ছাড়া, খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি কইরা, এটা সম্ভব তো সম্ভব কি কইরা, সোয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সোয়াব ছাড়া। তো আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন, বলছে একবার পড়বি দশ পাড়া, দুইবার পড়বি বিশ পাড়া, তিনবার পড়বি তিরিশ পাড়া, তিনবার পড়তে দেরি খতমের সোয়াব তোর আমল নামে, আমি আল্লাহ লিখতে দেরি করব না, তুই যখন আমার কাছে আসবি তো খতমের সোয়াব তোর আমল নামায় ভরপুর থাকবে। ডেলি একবার পড়লে এক খতম, তিনবার পড়লে এক খতম, ৩৬৫ দিন তিনবার তিনবার ডেলি পড়লে ৩৬৫ দিনে ৩৬৫ খতম, ৪০ বছর বাঁচলে ৩৬৫কে ৪০ দিয়ে পূরণ দেন কত খতম, ৫০ বছর বাঁচলে কত খতম, ৮০ বছর বাঁচলে কত খতম, কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়া ওরে কোরআনই ডাইকা রাখছে, সমস্ত আজাব সাজাব রে বলবো দূরে সর আমি কোরআন। হাদিসে আছে, হাদিসে আছে, আমার কথা মেনে নেন, ওলামাদেরকে বলি তালাশ করে নেন, হাদিসে আছে, কোরআনের সাথে যার মহব্বত হবে, অগাধ ভালোবাসা হবে, পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে, কসম খোদার কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে, ডাইকা। ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে, চিনিস না, আমি কোরআন আল্লাহর কালাম, যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর, কাগজ আমাকে দে আমি জবাব লেখা দিই। সত্য এটা, কোরআন দিছিলেন এই জন্য, এই জন্য আসেন, আমাদের গন্তব্য আছে, আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান, প্রস্তুতি নেওয়া যেতে হবে, প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়েত, হেদায়েত পাইতে হবে, হেদায়েত পাইলে ওইখানের প্রস্তুতিও হবে, এই দুনিয়াটাও সুন্দর হবে। হেদায়েত যখন পাওয়া যাবে কসম খোদার, তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না, চাহিদা বোঝেন, হ্যাঁ চাহিদা বোঝেন, চাহিদা থাকবে না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। সবার জীবনে দুটা জিনিস আসবে, শুকুর আর সবর, যেমন পাক যতটুকু পাক, যেমন পাক কম টাকার বেশি টাকার, কম দামের বেশি দামের, যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ, কি বলবে কি, আর যখন পাবে না তখন কি বলবে, যখন পাবে না তখন সবর করবে, যদি বলে সবর করিস তো সবরের ফল মিঠা, তুই জানিস না কেমন মিঠা লাগে, কেমন মিঠা লাগে তুই জানিস না, সবরের ফল মিঠা, সবর করবে আর দুটার দ্বারা আল্লাহ রাজি হবে, শুকুরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত, প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায়, চাহিদা যদি বাহির হয়ে যায়, অভিযোগ যদি বাহির হয়ে যায়, যে কোনো অভিযোগ নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই, পাইল যখন শুকরিয়া আদায় করলো, যত টাকারই পাইল, বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল, কত দামের দিল, কোন ব্র্যান্ডের দিল, কোন কোম্পানির দিল, কেমন দিল এটা দেখলো না, পাইল তো আলহামদুলিল্লাহ বলল, না পাইল তো সবর করলো, দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে, জান্নাত, দুনিয়াও সুখের হবে সুখ।
হায় আপনারা অজয় পাড়াগায় গ্রামে থাকেন, আপনাদের এখানেও সুখ নাই। আপনারা বলেন আমরা গুলশানে থাকি না এই জন্য সুখ নাই। গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করত? গুলি কেন করত? নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চুলা নিত? গুলশানেও সুখ নাই, বাড়ি দাঁড়ায়ও সুখ নাই, দেখতে দেখা যায় সুখী, ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে, ওইখানেও সুখ নাই, অজয় পাড়াগায়ও সুখ নাই, কোথাও এখন সুখ নাই। কেন? হেদায়েত নাই। আসেন হক্কানি আলেমদের আল্লাহওয়ালাদের পিছে চলি, এদের কথা মতো চলি, প্রস্তুতি হয়ে যাবে, দুনিয়াও সুখী হবে আখেরাতেরও সুখে হবে। কি রাজি? এই জন্য প্রথমে অতীতের জন্য তওবা করতে হবে। তওবা করতে রাজি? বলেন আমার সাথে আল্লাহ তওবা করলাম। মনের টিকা তো নামান নামান বুঝেন, কিন্তু মনের টিকা না হলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা সত্য হবে, বলবে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো সত্যবাদী কিন্তু দিলটা তোর মুনাফিক, দুটা এক হইতে হবে। আর যদি তওবা মনের টিকা করতে পারেন পিছেরটা মাফ, এটা আল্লাহর ওয়াদা আছে। ফাইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি মনের টিকা, আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি করি না। যদি মজমা মনের টিকা করতে পারে সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু, আল্লাহর কথা সত্য, আল্লাহ তওবা আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে, আগামীর জন্য প্রস্তুতি। আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন, হেদায়েতেরও নিদর্শন আছে, সবচেয়ে বড় নিদর্শন হইল পাঁচ ওয়াক্ত নামাজ। কি পাঁচ ওয়াক্ত মানেন? ওয়াদা করতে পারেন যে আজকের থেকে নামাজ ছাড়বো না? কে কে পারেন দেখি? আল্লাহ কবুল করুক, আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন, ওয়াদায় পাক্কা তো আল্লাহও পাক্কা, আল্লাহ ফল দিবে, শুধু শুধু বলেন নাই। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জিন্দেগি ওকে, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট। এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছু না করত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালতেন। ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। শুধু নামাজ পড়ত, পাঁচ ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়ত তাহলে বিজয়ের ঝান্ডা সব সময় আমাদের বাড়ির উপরে কুদরতিভাবে উত্তোলিত থাকত। সত্য এটাই, যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। এই জন্য যুবকদেরকে বলবো বিশেষ করে আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা তো। আর একটা কথা বলবো, প্রথম তো বলেই দিছি হক্কানি আলেমদের পিছে চলেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, ভালোবাসা রাখেন, এদের কথা মতো চলেন, এদের থেকে জিজ্ঞাসা কুড়া কুড়া চলেন। সত্য মানতে পারবেন না এটাও সত্য, কিন্তু সীমারেখা দিয়া গেছেন আল্লাহ রসুল, একশো ভাগের দশ ভাগ মানলেও চলবে। লাউ অমিলা ওসরামা উনসিলা বিলানা যা, একশো ভাগের দশ ভাগও যদি মানো তা আল্লাহ নাম্বার দিবে একশো, দশ দিবে না, প্রত্যেকটাকে দশ গুণ করে একশো নাম্বার দিবে, একশোতে পাশ করাবে। যদি এতটুকু না পারি তো আল্লাহ রসুল আরও নামায়া দিয়া গেছেন, কমায়া দিয়া গেছেন, ছাড় দিছেন, মূল্য ছাড় হ্রাস দিয়া দিছেন, বলছে এক সময় আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি, একটাও যদি মাইনা ওটাতে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে একশো শহীদের সওয়াব হবে। এই জন্যই তো আমি বলি হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহর রসুলের স্টাইলে চুল কাটতে পারত, আল্লাহর রসুলের স্টাইলে চুল, আল্লাহর রসুল যেমন বলছে কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি,
কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। ওই দিন আমি বলবো, আপনার স্টাইলে একদিন চুল কাটছি, কি দিবেন দেন। কিন্তু আফসোস, আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না, কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না, রসুলের সুন্নতের উপরে চলতে চায় না। এই জন্য হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করা করা চলব, লাভ কেয়ামতের দিন দেখব ইনশাআল্লাহ। চলবেন তো? আর যুবকদের পায়ে হাত রাখা বলবো, আল্লাহকে নারাজ না করি, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না। ইদা উসিতু গাদিবতু, আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যাই তো আমি রাগ হই, ওয়া ইদা গাদিবতু লানতু, আর আমি যখন রাগ হই তো লানত বর্ষণ করতে থাকি। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল বালাদ, সাত জেনারেশন পর্যন্ত পৌঁছবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে নারাজ করো না, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায়, কথম খোদার, কসম খোদার, আমি দুই চারটা তোমাদেরকে দেখাই, সারা বৎসরে এরকম কিছু পর্ব আসে যেগুলা তোমরা করে বেড়াও, আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায়, কোন দিন নারাজ হয়ে যায়। জমিন রে হুকুম দিয়া দেয়, লাও আমারতুল আরদা লাক্তাল আতকা ফি বাতনিহা, জমিনকে হুকুম দিয়া দিবে, দুই দিন আগে মনে হয় দিয়া দিছিল, যার কারণে তুর্কির মতো দেশ এখন কি কি ধ্বংস লীলায় রূপান্তরিত, কয় হাজারে যে পচে আল্লাহই জানে, কয় হাজারে যে পচে আল্লাহই জানে, এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় নাই, চলতেছে, ঠিক না? আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়ে যায়, এমনি তো চব্বিশ ঘন্টা নারাজই করি, নারাজই করো যুবক, চব্বিশ ঘন্টায় নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক না? নারাজ তো হয়ই, প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, প্রত্যেক চার দোকানে টেলিভিশন চলতেছে, চ্যানেল পরিবর্তন করতেছে, দোকানদার দেখতেছে কে বেশি খায়, ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো, একশোর উপরে চ্যানেল চলতে থাকে সারাদিন, ঠিক না? এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে, কিন্তু কিছু তো বৎসরে বৎসরে আসে, তোমাদের পায়ে হাত দিয়া বলি, চোদ্দ তারিখ আসতেছে, আল্লাহকে নারাজ করুন। করবা? কে কে অঙ্গীকার করতে পারো? যুবকদেরকে বলতেছি পায়ে হাত রাখ, আল্লাহকে নারাজ করো না, নামাও। যদি আল্লাহ নারাজ হয়ে গেল, আমাদের দেশ 7.8 আসছিল ভূমিকম্প, যেটা দুই দিন আগে তুর্কিতে আসছে, এটা ঠিক 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আসছিল, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, চলতেছে কথা, চলতেছে আমাদের দেশেও নাকি আসবে 9 নম্বর ভূমিকম্প, কালকেই দেখলাম। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশে আইনেন না, আনেন ভূমিকম্প কিন্তু কোনো বিপর্যয় ঘটায়েন না, আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে, এই দেশের মানুষ এখনো হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই, যে রাত অবধি মাটিতে বসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা আল্লাহ আল্লাহর ইশক দিলের ভিতরে নিয়ে শোনে, এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি, পাই নাই, ওই দেশ একমাত্র বাংলাদেশ। হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিবে, কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করে। করবা? ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, কেউ উঠাউঠি করব না, বয়ান চলতে থাকবে, সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সিন্নি দিবে, সিন্নি সিন্নি বোঝেন, সিন্নি বোঝেন, অনেক ওয়াজে আছে না শেষে সিন্নি দেয়, পোটলা দেয়, পোটলা প্যাকেট দেয়, আল্লাহ একটা প্যাকেট দিবে যেটা দেখা যাবে না, বলা আছে ইরজিউ মাগফুরান লাক, আল্লাহ বলবে মাফ করে দিবে আমাদেরকে, মাফ, মাফের প্যাকেট দিবে,
আর বলা দিবে গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ, ওইটা নিয়া এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা? কে কে হাত উঠাইতে পারেন দেখি।